وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإنك أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم إن الله قد أعطى كل ذي حق حقه فلا وصية لوارث
রাওহু আবু দাউদ, হাদিস নম্বর 3565। জামে মসজিদের উপস্থিত শ্রোতা মণ্ডলী, খুতবায়ে মাসনার পর সূরা হাসারের একটুকু অংশ পাঠ করেছি এবং আবু দাউদ সাহেবের একটি সহি হাদিস। আজকের বিষয়বস্তু বিগত বক্তব্য বিষয়ের অংশ, অর্থাৎ রাসূল সাল্লামের হাদিস ছাড়া কোরআন বোঝা এবং তার উপরে আমল করা অসম্ভব। বিষয়টি যেহেতু আগে থেকেই চলে আসছে, সহি হাদিসকে সন্দেহ করা মানে কোরআনকে সন্দেহ করা, সহি হাদিসকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, সহি হাদিসের ওপরে আমল না করাই হচ্ছে কোরআন ওপরে আমল না করা। এ ব্যাপারে ইনশাল্লাহ পরবর্তীতে আনুগত্য ইত্তেবা সম্পর্কে আলোচনা করব। তবে আজকেও কোরআন হাদিস, কোরআন যে তাফসির এবং হাদিসকে যদি আমরা ফলো না করি, অনুসরণ না করি, এমন কি বলতে পারে যে আপনি প্রকৃত মমিন, খাঁটি মুসলিম, মমিন, মুত্তাকি, মহসিন কিছু হতে পারবেন না। তাই আজকে কিছু উদাহরণ কোরআন থেকে পেশ করবে ইনশাআল্লাহ। ও মা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা সূরা জুমাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। যে হে বিশ্বাসীগণ, যখন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হবে জুমার দিন, তখন তোমরা সেই দিকে দৌড়ে এসো এবং ব্যবসা বাণিজ্যকে ত্যাগ করো, আর এতে কল্যাণ রয়েছে যদি তোমরা জানো, এটা তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে। এখানে মহান আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকে সম্বোধন করেছেন। কোরআন এইভাবে 15 জায়গায় আর আমানু আমিলুস সালিহাত বলে 50 জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। আমানু ঈমান কাকে বলে, এর সংজ্ঞা, এর ব্যাখ্যা আপনি কোথাও কোরআনে পাবেন না। যদিও মুমিনের কিছু আল্লাহ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, কিন্তু ঈমান কাকে বলে এ সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে কিতাবুল ঈমান মিশকাতের প্রথম হাদিসটা মুসলিম শরীফ এসেছে, ঈমানের সংজ্ঞা সেখানে উল্লেখ হয়েছে, কোরআনে কোথাও পাবেন না। তাহলে আপনি বলেন কোরআন বুঝতে গেলে আপনাকে হাদিস পড়তেই হবে, সহি হাদিসকে মানতেই হবে। যেমন লম্বা হাদিসের এক টুকরো বলছি, যেমন এর আগে আলোচনা করেছি হাদিসে জিবরিল বলা হয় যে একদিন হঠাৎ একটা লোক সাদা ধবধবে কাপড় পরে আর চুল কালো, দাড়ি কালো, এবং মনে হচ্ছে যে সে সফর থেকে এসে, তো মনে হচ্ছে সে সফরকারী নয়, রাসুলের সামনে বসলেন। আর সংক্ষেপে বলছি, বলেন আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে বলুন ইসলাম কি। রাসুল্লাহ বললেন আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল বা দূত, এবং তুমি পাঁচ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে, এবং রমজানের তুমি সিয়াম পালন করবে, এবং শক্তি হলে হজ পালন করবে। এটাকে হাদিসে জিবরিল, জিবরিল বলছেন সাদ্দাকতা, আপনি উত্তর সঠিক দিয়েছেন। তারপরে বললে আখবিরাল ঈমান, ঈমান কি বলেন। আল্লাহ রাসূল বললে আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। যে তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি, তার রসুল সময়ের প্রতি, কিতাব সময়ের প্রতি, এবং কিয়ামতের প্রতি, এবং তোমার ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা হচ্ছে ঈমান। তারপর প্রশ্ন করলেন সাদ্দাকতা জিবরিল, বললেন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন। তারপর আবার প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান, ইহসান কি। কোরআনে বিভিন্ন জায়গাতে মহসিন কাল্লা ইউহিব্বুল মহসিনিন বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে, আমি এখন গণনা করিনি। আল্লাহ ইহসানকারীকে পছন্দ করেন, মহসিনকে, কিন্তু ইহসান কাকে বলে। আসল ব্যাখ্যা আল্লাহ রসুল বললেন এখানে, যদিও পাঁচটি অর্থ আছে, পরে আলোচনা হবে ইনশাআল্লাহ, যে এহসান আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এহসান বলা হয়েছে তুমি ইবাদত করবে যখনই, তখন মনে করবে
যে তুমি আল্লাহকে দেখছো, আর যদি তুমি মনে করো আল্লাহকে দেখতে না পাচ্ছ, তুমি অবশ্যই মনে করবে আল্লাহ তোমাকে দেখছে, সাদ্দাকতা জিবরিল আলাইহিস সালাম বলে তুমি সত্যই সঠিক উত্তর দিয়েছো। এইভাবে আরও প্রশ্ন ছিল, আমি বলতে চাইছি না। এইভাবে হাদিসে ইহসানের ব্যাখ্যা, ইমানের ব্যাখ্যা, ইসলামের ব্যাখ্যা কোরআনে নেই, হাদিসে আছে। হাদিসে জিবরিল আল্লাহ রসুল পরে বললেন, উমার রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, ইনি বলছেন আমাকে রসুল বললেন, তুমি কি জানো লোকটি কে ছিল? বললেন তিনি হলেন জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাম। আতাকুম, তোমাদের কাছে আসে, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দিন শিক্ষার জন্য সেগুলো প্রশ্ন করেছিল। তাহলে হাদিস মানতে আমরা বাধ্য, কোরআন ওপরে, কোরআন বোঝা এবং তার উপরে আমল করা। সহি হাদিসকে না পড়লে আপনি কোনো মতে না বুঝতে পারবেন, না আমল করতে পারবেন। এইভাবে আল্লাহ তাআলা বললেন যে যেদিন তোমাদের জুমার দিন আহ্বান করা হবে তোমরা আসবে। তো জুমার দিন আহ্বান করতে কোন ওয়াক্তে? কোরআনে উল্লেখ নেই যে জুমার দিন টাইমটা কখন আহ্বান করা হবে। ইজা নুদিয়ালি সলা, যখন ডাক দেওয়া হবে ইয়াউমিল জুমার দিন, তো কোন ওয়াক্ত? আসরে, না জোহরে, না মাগরিবে, না এশাতে, না ফজরে? ফজর থেকে শুরু হয়েছে দিন সবে সাদিক, তাহলে কোন টাইমে? কোরআনে কোথাও নেই, হাদিসে বলেছেন জুমার দিন, আল্লাহ রাসূল উল্লেখেছে, এবং সেটা জোহরের টাইমে, এবং টাইমটা কত হবে জুমার, সব বিশ্লেষণ, তার আহ্বানের শব্দগুলো কি হবে, আজান দিয়েই ডাকতে হবে আল্লাহ রাসূল, এগুলো সহি হাদিসে উল্লেখ হয়েছে। তাহলে আপনি কোরআনকে কি করে বলছেন যে কিছু 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 প্রশ্ন করেছেন কেউ আবার, যে কিছু সামথিং জানলে কোরআন বুঝে নিব? আশ্চর্য ব্যাপার, সহি হাদিসকে আপনার পড়তে হবে, জানতে হবে, না তো কোরআন বোঝা অসম্ভব, আমল করা সম্ভব। এইভাবে গিয়েছিলেন এক নম্বর, আমি সংক্ষেপে কথা বলছি। নম্বর দুই পয়েন্ট, সূরা হাসরের আয়াতটি পড়লাম, যে ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। উরওয়া বিন উরওয়া বলছেন যে আমি তখন একবারে না হাদিসুস সিন, একবারে নতুন যুবক, আয়েশা আবদুল্লাহ বিন মাসুদ, ওটা ভুল না, আবদুল্লাহ বিন মাসুদ বলছেন একদিন কি এই হাদিসে একদিন যে লান আল্লাহুল ওয়াসিমাত ওয়াল মুতাসিমাত ওয়াল মুতাস ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত ওয়াল লিল হুসনি ওয়াল মুগাইয়ারাত খালকাল্লাহ, রাওয়াহুল বুখারী। একদিন আবদুল্লাহ বিন মাসউদ বলছেন যে আল্লাহ তাআলা তাই ওই সমস্ত নারীর উপরে অভিশপ্ত করুন, লানত করুন, যেই সমস্ত নারী অপরের হাতে উল্কি অঙ্কন করে, অথবা নিজে হাতের উল্টি অঙ্কন করে, অথবা সে কি করে, দাঁত সৌন্দর্যের জন্য দাঁতের মধ্যে ফাঁক ফাঁকা ফাঁক ফাঁক করে, এবং সময়ে ভুরুকে চেঁচে দেয় বা শরীরের লোমকে চেঁচে ফেলে, এবং আল্লাহর সৃষ্টির তারা কি করে বিভিন্ন রকম পরিবর্তন করে, ওই সমস্ত নারীগণের উপরে, মহিলাগণের উপরে আল্লাহর অভিশাপ হোক, আল্লাহর অভিশাপ অভিশাপ হোক। এ কথা যখন বললেন, বানি আসাদের একটি মেয়ে যার নাম উম্মে ইয়াকুব, তিনার কাছে খবর পৌঁছিল, আর তিনি এসে বলছেন আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি লানতা কাইতা ওয়াকাইতা, আপনি এইভাবে ওইভাবে আপনি অভিশপ্ত করেছেন মহিলাদের উপরে, আল্লাহর অভিশাপ হোক বলেছেন, কোথায় আপনি পেলেন? আবদুল্লাহ বিন মাসউদ বললেন, আমি আল্লাহ রসুল যাদের উপরে অভিশাপ করেছেন, আল্লাহ রসুল যাদের উপরে লানাত করেছেন, আল্লাহ যাদের উপরে লানত করেছেন, আমি কেন তাদের উপরে লানত করবো না এবং অভিশাপ করবো না? মহিলাটা বললে, তারা তো মা বাইনা আল্লাহ হাইনে, আমি পুরো কোরআন মুখস্থ আছে বা পুরো কোরআন পড়েছি, কোরআনে তুমি বলছো কোরআনে আল্লাহ অভিশাপ, কোথায় আছে কোরআনে? আমি তো গোটা কোরআন পড়েছি। উম্মে ইয়াকুব মহিলা বানি আসাদ বংশের বললে, আমি তো কোথাও পাইনি। আবদুল্লাহ বিন মাসউদ বললেন, তুমি যদি তারা তিহে ভালো করে কোরআন পড়তে পাওয়া তিহে, তাহলে তুমি এটা পেয়ে যেতে যে রসুল বা আল্লাহ অভিশাপ করেছেন। তারপর আবদুল্লাহ বিন মাসুদ বললেন, তুমি পড়োনি সূরা হাসারে, ওমা আতাকুম রাসূল ফাখুযুহু, রসুল যা তোমাদেরকে দিয়েছে, সহি হাদিসে যা দিয়েছে তোমাদেরকে, সমস্তকে গ্রহণ করতে হবে তোমাকে, তার সঙ্গে আত্মসমর্পণ করতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন, অভিশাপ করেছেন, ইনশাল্লাহ অভিশাপ কী কী একদিন আলোচনা করব, অভিশাপ করেছেন সে সমস্ত জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে। তখন মহিলাটা বলল, কলাক বালা, হ্যাঁ অবশ্যই আয়াত করেছি, কাজে এই আয়াত আল্লাহ রসুল অভিশাপ করেছেন ওই সমস্ত নারী উপরে, যে নারীরা উল্কি অঙ্কন করে, নিজের অপরের দাঁতে ফাঁক তৈরি করে, এবং সৌন্দর্য করার জন্য এখন তো বাজারে মনে প্রায় নেই, সে ভুরু চাঁছা আর লোম চাঁছা, এই সমস্ত মহিলাকে আল্লাহ রসুল অভিশপ্ত করে অভিশাপ দিয়েছেন।
তখন মহিলাটি বললেন যে আপনার পরিবারেরও মনে হয় লোকেরা এরকম করে। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন যাও ফাজহাবি ফানজুরি, তুমি যাও আর দেখো আমার পরিবারের লোক। সে মহিলা গেলেন, আব্দুল্লাহ বিন মাসুদের পরিবারের ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন কিছুই পেলেন না। আব্দুল্লাহ বিন মাসুদ বললেন আমার পরিবারের মেয়েরা যদি এই অভিশপ্ত কাম যদি করত তাহলে মা জামাতওয়া আমি কখনোই আমার স্ত্রীর সঙ্গে আমি কখনোই একত্রিত হতাম না, তার সাথে কখনোই মিলন করতাম না। তাহলে হাদিসের কোরআনকে বোঝা, হাদিস সহি হাদিসকে মানতেই হবে, হাদিস আপনাকে পড়তেই হবে যেইভাবে হোক। এইভাবে আসুন নাম্বার তিন উদাহরণ বলবো, সুরা নিসার 101 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা জারাবতুম ফিল আরজে ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাতি ইন খিফতুম আন ইয়াফতিনাকুম আল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা সফর করবে তখন তোমরা যদি কসর করো, নামাজকে কম করে পড়ো, যে নিয়ম আছে কসরের, তাহলে কোনো পাপ নেই। যদি তোমরা নাস্তিকদের অবিশ্বাসীদের কে যদি ভয় হয়, তারা যদি তোমার উপরে হামলা করার ভয় থাকে বা কোনো ফেতনার ভয় থাকে, তাহলে তোমরা কসর করলে গুনাহ নেই। মুসলিম শরীফের হাদিসটি হচ্ছে 686 নম্বর। ইয়ালা বিন উমাইয়া তখন উমার রাদিয়াল্লাহ তাআলা আনহুকে প্রশ্ন করছেন, ঘুমাচ্ছেন আপনারা কেন, খুতবা শুনেন। ইয়ালা বিন উমাইয়া উমারকে নিজে প্রশ্ন করছেন, ফাকুল তলিমুল খাত্তাব, আমি উমারকে বললাম যে আল্লাহ তাআলা কোরআনে এইভাবে বলেছেন যে যখন সফর করবে তোমরা, আর সফর করলে তোমরা কসর করলে কোনো গুনাহ নাই, যদি তোমাদের কাফেরের পক্ষ থেকে কোনো রকমের ভয় থাকে তো কসর করবে। তাহলে ফাকাদ আমিন আন্নাস, মানুষের এখন তো কি আছে, কোনো ভয় নেই, আমরা তো ইসলাম তো বিজয় হয়ে গেছে, কোনো ভয় নেই নামাজ কসর করতে বা পূর্ণ নামাজ পড়ার জন্য। উমার বললেন আজিব তো মিম্মা আজিব তামিনু, আমিও আশ্চর্য হয়েছিলাম আয়াতকে নিয়ে, যেমন তুমি আজ আশ্চর্য হচ্ছ আয়াতকে নিয়ে। ফাসাল তু রাসুলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই আয়াতের ব্যাখ্যা এবং তাফসির রাসুলকে আমি জিজ্ঞেস করেছিলাম, রাসুল বলেছেন সাদাকাতুন তাসাদাকাল্লাহু বিহা আলাইকুম ফাকবালু সাদাকাতাহু। রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসুল বললেন কসর এটা একটা, নামাজকে কম করে দেওয়াটা আল্লাহর পক্ষে একটা তোমাদের অনুগ্রহ, একটা সাদকা, সেহেতু এই সাদকাকে তোমরা গ্রহণ করো। বাহ্যিক কোরআনের আয়াত নিয়ে আপনি এই সহি হাদিসের ব্যাখ্যা নিয়ে আপনি আয়াত কী করে বুঝবেন, সেখানে আপনি মনে করবেন যে কোনো গুনাহ নেই। তার উপর প্রশ্ন যে কোরআন বুঝতে গেলে কিছু হাদিস কিছু সামথিং জানলে হবে, 6666টি আয়াতকে রাসুল 23 বছর ধরে নিজের জীবন পুরো বাস্তবায়ন দিয়েছেন, আর সেগুলো হয়েছে সহি হাদিস, যা পৃথিবীতে আজ 300টি হাদিসের বই পাওয়া যায়, শুধু 6টি হাদিস নয়। তারপর নাম্বার 4, এর আগে যে বুখারীর হাদিসটা নাম হাদিস নম্বর ছিল সেটা বুখারী আব্দুল্লাহ বিন মাসুদের, সেটা ছিল 4886 নম্বর হাদিস। নাম্বার 4 বলছি, আল্লাহ তাআলা সূরা বাকার 180 নম্বর আয়াতে বলেছেন কুতিবা আলাইকুম ইযা হাযার আহাদাকুমুল মাউত ইন তারাক খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন তোমাদের কাছে যদি কাউরে মৌত এসে যায়, অথবা মৌতের কাছাকাছি যখন হবে আর তার যদি মালধন থাকে, তাহলে সে যেন পিতামাতা এবং আত্মীয় স্বজনদের জন্য বৈধভাবে কিছু মাল ওয়াসিয়াত করা করে, এ বিধান তোমাদের দেওয়া হলো, আর এটা মুত্তাকির উপর অবশ্য পালনীয়। এ আয়াতটি যদি আপনি পড়েন তাহলে ওয়াসিয়াত করা মনে হচ্ছে আত্মীয় স্বজনের ফরজ, কিন্তু সূরা নিসার 11 ও 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করে এই হুকুমটাকে রহিত করে দিয়েছিলেন, মানসুখ করেছিলেন। আর ওই সূরা নিসার 11 ও 12 নম্বর আয়াত হচ্ছে নাসিক, আর এগুলো হচ্ছে রহিত হয়ে গেল। তাছাড়া রাসূলুল্লাহ হাদিসে বললেন তারপরেও ইন্নাল্লাহ কদ আতাকুল্লাযী হাক্কিন হাক্কাহু ফালা ওয়াসিয়াতি লিওয়ারিস, আল্লাহ তাআলা প্রত্যেকটা আত্মীয় স্বজন ভাই এবং মেয়ে ছেলের মধ্যে যে ওয়ারিসের মিরাস ভাগ আছে প্রত্যেককে হক দিয়ে দিয়েছে, সেহেতু আর আত্মীয় স্বজন যারা মিরাসের হক পাবে তাদেরকে আর ওয়াসিয়াত করা যাবে না। তাহলে কোরআন দ্বারা কোরআনের তাফসির, তারপরে কোরআনের ব্যাখ্যা হাদিস সহি হাদিস, তাহলে আপনি কী করে বলতে পারছেন কিছু জানা দরকার? শুধু তাই নাই, সূরা নিসার সূরা মায়েদার 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্ত আইদুহুমা, চোর চোরনির তোমরা যদি চুরি করে চোর চোরনিরা তাদের হাত কেটে দিবে,
আপনি কতটা হাত কাটবেন, কি পরিমাণ চুরি করলে হাত কেটে দিবেন, কোরআনে আছে? কোরআনে নেই। বুখারী শরীফের 6790 এসেছে কবজি পর্যন্ত জিরা, এই পর্যন্ত হাত কেটে দিতে হবে। আর কত পরিমাণ চুরি করলে হাত কাটতে হবে? রুবু দিনার, এক দিনারের চতুর্থাংশ যদি চুরি করে তো এক দিনার কত, হিসাব করা মুশকিল। এক দিনার বলতে আমি সোজা একটা অঙ্ক করে দিছি, সে হবে কি আজ ধরো 50,000 সোনা মিনিমাম, 50,000 ভরি সাড়ে, তো এক দিনার এইভাবে পাচ্ছি না আমরা ওজন, তো 20-20টা দিনারে 7.5 ভরি হয়, 50,000 টাকা যদি ভরি হয় তাহলে হবে কত আপনার, 3.5 লাখ, আর এদিকে 25,000, 4.25 লাখ, 4.25 লাখে 20টা ভাগ দিবেন, আর 20টা ভাগ দিয়ে আবার যেটা হবে সেটাকে আমি আবার 4 দিয়ে ভাগ দেবো, মোটামুটি আমি দেখেছি 9,000 কতটা আসছে। তাহলে মোটামুটি 9 থেকে 10,000 টাকা পরিমাণ যদি চুরি করে তবে হাত কাটতে হবে। এটা নয় যে আপনার বাড়ি সামান্য একটা জিনিস কেউ নিয়েছে আর আপনি বলবেন কোরআনে আছে স্যার কত স্যার ফাঁকতাই দমা, তার হাত কেটে দিবেন, এটা নয়। কে বললে আপনাকে যে কোরআন বুঝতে, কোরআনে যদি সুরা কামারে 4 জায়গায় বলেছেন ওয়ালাকাদ ইয়াসসানাল কোরআন লিযিক্রি ফাহাল মিন, আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য আসান করেছি, সারা জীবন 25 বছর থেকে কোরআন হাদিস পড়েও এর ফতোয়া ফরাইতা যা মুশকিল হয়ে যায়, আর আপনি এটাকে মনে কোরআন খুব সহজ হাদিস সহজ, শুধু তাই নাই সুরা বাকারার 158 নম্বর আয়াত, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান ফামানিল ফামান হাজ্জাল বাইত আবি ইতামারা ফালা জুনাহা আলাইহি আইনা তাওয়াফা বিহিমা, নিশ্চয় সাফা মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন সময়ের এক অন্যতম নিদর্শন। আল্লাহ বলছেন যারা হজ পালন করতে পূর্ণ করতে যাও বা উমরা পূর্ণ করতে যাও তাহলে সাফা মারওয়ার তোমরা প্রদক্ষিণ করবে, সাই করবে, দৌড় লাগাবে, এর দৌড় লাগাতে কোনো গুণা নাই। ওরুয়া বলছেন হাদিস নম্বর বুখারীর 4495, ওরুয়া বলছেন আনা হাদিসিন, আমি নতুন যুবক, আয়েশা উম্মে আনা আয়েশা রাদিয়াল্লাহু প্রশ্ন করলাম যে আল্লাহ তাআলা বলছেন সাফা মারওয়া একটা আল্লাহ নিদর্শন সময়ের অন্যতম নিদর্শন, এই এর সাফা পূর্ণ করতে গেলে উমরা করতে গেলে হজ পূর্ণ করতে গেলে এই সাফা মারওয়ার সাই করাতে কোনো গুণা নেই, তো ওরুয়া বলছেন আমি বললাম তাহলে তাহলে সাই সাফা মারওয়ার তওয়াফ না করলে কোনো গুণা নেই, আমি আয়েশাকে বলছি তাহলে যদি এর প্রদক্ষিণ না করি সাই না করি দৌড় না লাগাই তাহলে গুণা নেই। আয়েশা বলছি তুমি ভুল বুঝছো কোরআনের অর্থ, আল্লাহ তাআলা বলেন বলেছেন যে সাফা মারওয়ার তওয়াফ করাতে কোনো গুণা নাই, আল্লাহ বলেননি যে সাফা মারওয়ার তওয়াফ না করাতে গুণা নেই বলেননি, আল্লাহ তাআলা বলেছেন সাফা মারওয়ার তওয়াফ করাতে গুণা নেই। আয়েশা বলছেন আল্লাহ বলেনি ফালাইসা আলাইকুম জুনাহুন, কে আল্লাহ ইয়াতাওয়াফা, নাফি বলেননি, নাবাচক নো বলেনি, যে সাফা মারওয়ার তওয়াফ না করলে গুণা নেই বলেননি, আল্লাহ বলেছেন সাফা মারওয়ার তওয়াফ করলে গুণা নেই, তুমি ভুল বুঝছো আয়াতের ব্যাখ্যা। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাখ্যা দিলেন যে আনসারেরা ইসলাম ধর্ম গ্রহণ করার পর যখন হজে আসতো তখন মানাত একটা যেটা সূরা নাজমে এসে মানাত নামে এক ভূতের নামে তারা কি করতো, তালবিয়া করতো লাব্বাই, এবং তার মুসাল্লাল পাহাড়ের উপরে যেটা বর্তমানে কোদাইদের পথে আছে রাস্তায় পড়ে সেখানে তার পুজো করতো। তারা ইসলাম গ্রহণ করার পর বুঝলো যে আমরা আজামি জাহিলাতের পূজা করতাম আর সাফা মারওয়া দৌড় লাগাতাম, তাই এখন এটা করা মনে হয় গুনাহ বা পাপ, তখন তারা এটা এই ব্যাপারে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, আর রাসূলুল্লাহ বললেন তখন তখন আল্লাহ তাআলার পক্ষে আয়াত অবতীর্ণ হলো যে না সাফা মারওয়াতে তোমাদের যদি আকীদাগত ভুল হিসেবে তোমরা ভূতের নামে পূজা করা আর তার নামে তালবিয়া করতে আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবার বলছে এটা তওয়াফ করা মনে হয় গুনাহ না, তখন আল্লাহর প্রতিবাদে বললেন আয়াত ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি ইতামারা ফালা জুনাহা আলাইহি আইন তাওবা বিমা, নিশ্চয় সাফা মারওয়া আল্লাহ নিদর্শন সময়ের অন্যতম নিদর্শন, ফামান হাজ্জা যে ব্যক্তি হজ উমরা পূর্ণ করতে চাইবে তার তওয়াফ করাতে কোনো গুনাহ নাই। তাহলে আপনি কি করে বুঝে নেবেন আয়াতটা পড়ে? এইভাবে একাধিক আছে, আল্লাহ তাআলা সূরা আনআমের 32 নম্বর আয়াত আনকিউল আয়াম মিনকুম, তোমাদের মধ্যে যার স্বামী স্ত্রী নেই তাদের বিবাহ দিবে, বিবাহের পুরো নিয়ম নীতি হাদিস কোরআনে উল্লেখ নেই, কিভাবে বিবাহ দিবে, খুতবা পড়বে, কেমন নারী হতে হবে, মানুষ সাধারণ মানুষ বিবাহ করে ধন মাল চেহারা দেখে, রাসূল কিন্তু বলেছেন ফাজ ধরবি জাতির দিন, দিনকে প্রাধান্য দিয়ে বিবাহ করবে,
কোরআন আছে। এইভাবে আল্লাহ তাআলা খাওয়ার কথা বলেছেন, কুলু আশরাবু ওয়ালা তু খাও, পান কোনো অপচয় করে না, সূরা আরাফের 31 নম্বর আয়াতে। কিন্তু আপনি খাবেন কিভাবে? খাওয়ার আগে কি দোয়া পড়বেন, খাওয়ার পরে কি দোয়া পড়বেন, নিজের বাড়ি খেলে কি দোয়া পড়বেন, অপরের বাড়ি বলে কি দোয়া করবেন? আপনি বলছেন কোরআন পড়া সওয়াব, এর উপরে প্রশ্ন এসেছে যে গত খুতবার পড়ো যে কিছু জানলে কোরআন বুঝতে পারবো। আল্লাহ খেতে বলেছেন, খাওয়ার নিয়ম কি, কিভাবে বসবেন আল্লাহ রাসূল বসিয়ে দেখেছেন, কি দোয়া পড়তে হবে, কত রকমের দোয়া আছে। আল্লাহ তাআলা সূরা আরাফের সূরা 26 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের আমি লেবাস পাঠিয়েছি, কদ আনজালনা লিবাসা ইয়া বানি আদম, আমি তোমাদের লেবাস পাঠিয়েছি। প্রথম নম্বর হচ্ছে লজ্জাস্থান আবরণ করার জন্য, ওয়া রিশা বেশভূষা পেশাক সৌন্দর্য পোশাক, ওয়া লেবাস তাকওয়া জালিকা, কিন্তু তোমরা তাকওয়ার লেবাসটা উত্তম এটাই পড়বে। আপনি কীভাবে তাকওয়ার লেবাস কি হতে হবে, তার কয়টা গুণ, কীভাবে পোশাকগুলো পড়বো, আপনি কোরআনে কোথায় পাবেন? এইভাবে আপনি ঘুম থেকে আমি ঘুমাবো কি দোয়া পড়বো, ঘুম থেকে উঠলে তাহাজ্জুদ পড়ি যদি কেউ পড়েন কি কি দোয়া পড়বো, কতগুলো দোয়া পড়বো, কি আয়াত তেলাওয়াত করবো, এবং আমি উঠে কি দোয়া পড়বো, বাথরুমে গেলে কি দোয়া পড়বো, আমি এইভাবে আয়না দেখলে কি দোয়া পড়বো, কাপড় পরেছি কি দোয়া পড়বো, এইভাবে যাবতীয় নিয়মাবলী সহি হাদিস লিখেছে। আপনি বলছেন কোরআন পড়লেই যথেষ্ট? জানাজা সম্পর্কে কোরআনের কোথাও কোনো নিয়মাবলী উল্লেখ নেই, পুরো সহি হাদিস লিখেছে। জানাজার সালাত জানান সংক্রান্ত, একজন মানুষ মুমূর্ষু অবস্থা থেকে সেই মৃত্যুমুখে পতিত থেকে নেতাকে কাফন দাফন পর্যন্ত একটা কিতাবুল জানাইল 30 পৃষ্ঠা 40 পৃষ্ঠার পাতার অধ্যায় মহাদ্দিসানা লিখেছেন সমস্ত রাসূলের মুখের হাদিস, আর আপনি বলছেন যে কোরআনটাকে আমি বুঝে নিব? এইভাবে আপনার সন্তান হলো আকিকা দিতে হবে। কোরআনে কোথায় আছে ও হাদিস আছে? এইভাবে কুরবানির কথা আল্লাহ বলেছেন, কুরবানির পুরো বিধান কিতাবুল আজহিয়া বা উজহিয়া কুরবানির অধ্যায় এসেছে, পুরো বিশ্লেষণ কুরবানির কি গুণাগুণ, কে কীভাবে দিবেন, কি নিয়মে দিবেন, কার নামে দিবেন, কি দোয়া করবেন, সমস্ত সহি হাদিস লিখেছে। এইভাবে অনেক দৃষ্টান্ত আছে। সময় শেষ, বলার উদ্দেশ্য হচ্ছে যে সহি হাদিসকে ছন্দ করা মানে কোরআনকে সন্ধান করা। সহি হাদিস না জানে আপনি কোরআনকেও না জানা, সহি হাদিস না আমল না করেই মানে কোরআন আমল না করা, সহি হাদিসকে এড়িয়ে যাওয়া মানে কোরআনকে এড়িয়ে যাওয়া। শুধু সাবধান, খবরদার, কোরআন কে বুঝতে গেলে আপনাকে সহি হাদিসকে মানতে হবে। আর এটাই আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবি, হে নবী তুমি বলো যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। ইত্তেবার মানে কি ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব, আমার অনুসরণ করবে তোমরা। আল্লাহ তাআলা আমাদের জন্য সকলকে পবিত্র কোরআন এবং তার পাশাপাশি সহি হাদিসকে পড়া এবং তার উপরে বোঝা এবং আমল করার সকলকে তৌফিক দেন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।